রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন করোনা এবং অন্যজন উপসর্গ নিয়েই মারা গেছেন। বৃহস্পতিবার হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর শামীম ইয়াজদানি এই তথ্য নিশ্চিত করেন। বর্তমানে হাসপাতালে 30 নম্বর করোনা ওয়ার্ডে 24 বেডের বিপরীতে 10 রোগী ভর্তি আছেন, যাদের মধ্যে করোনা পজিটিভ 6 জন এবং 24 ঘন্টায় নতুন কোনো রোগী ভর্তি হননি।